আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন কি এখন বাজে রাত 1:30, বাসায় তাল নিয়ে হাজির। কয়দিন আগে আমার মা বলছিল যে তাল কিভাবে খাবি, তাল কি নিয়ে আসবো নাকি, কারণ আম্মা অনেকদিন হলো আসে নাই ঢাকাতে। তো আমি বললাম যে এত কষ্ট করে এগুলো সব ক্যারি করে নিয়ে আসতে হবে না, কারণ আল্লাহ যদি চায় আর যদি আমার রেজিকে থাকে তাহলে যে কোনোভাবেই আমি পেয়ে যাব। তো এখন দেখেন রাত বাজে 1:30, আর তাল নিয়ে তাল চলে এসেছে আমার বাসায়। তো সত্যি কথা বলতে তাল তো আমার ভালোই লাগে, আর গ্রামে তো প্রচুর পরিমাণের গাছ থাকে, সেখান থেকে আমাদের তাল নামানো হয়, সবাই মিলে পিঠা বানিয়ে খাওয়া হয়। ঢাকাতে আসার পরে সেরকম অবস্থাটা হয় না, কারণ আমি এত বেশি মানে এই তালের বিষয়ে অত বিশেষজ্ঞ না। সবসময় মা, তারপর চাচিরা যারা ছিল তারাই কিন্তু এগুলো বানায় খাওয়াতো, পিঠা টিঠা। তো আমি আর কতটুকুই পারি, ওই জন্য আর কিনা হয় না। তো এবার দেখেন অটোমেটিকলি তাল আমার বাসায় চলে এসেছে, আর এই তালটাকে রস বের করে তারপরে ভাবছি ফ্রিজে রেখে দিব, না আম্মা সামনে আসবে ইনশাল্লাহ, আসলে তখন অনেক মজা মজার পিঠা বানিয়ে খাওয়া যাবে। আর ওখান থেকে একদম গ্রাম থেকে ক্যারি করে নিয়ে আসা খুব কষ্ট, ওই জন্য আমার কোনো কিছু ফলের বা এগুলোর প্রয়োজন হলে আমি কারুন বাজার থেকেই নিয়ে আসি, কারণ কারুন বাজারে সব কিছুই পাওয়া যায়। তো পাওয়া যায় কিন্তু অনেক ফরমালিন কারণ বা এগুলো কারণে অনেক সময় অনেক কিছু কিনা হয় না। তো এটা গ্রাম থেকে আসছে, গ্রামের সাইড থেকে নিয়ে আসা হয়েছে ফলটা। আশা করছি ভালো হবে, খুবই একটা ভালো ফ্লেভার, গন্ধ বের হচ্ছে তালের। ছোটোবেলায় কত মজা করেছি না, তাল কুড়িয়েছি। আমার জীবনে খুব একটা বেশি তাল কুড়ানোর স্মৃতি, কারণ আমি যখন যে বসে থাকতাম তাল গাছের আশেপাশে কখনোই তাল পড়তো না, জীবনে মনে হয় একটা দুইটা তাল পেয়েছি। সে কি যে খুশি লাগতো মানে আমার কাছে, মানে জানি না আমার ভাগ্যে কেন যেন আমি যখনই আমি তাল গাছের আশেপাশে যে বসে থাকতাম যে তাল পড়বে আমি তাল উঠাবো। বাসায় কিন্তু তাল কেটে রেখেছি, কিন্তু সেই মজাটা পেতাম না, তাল কুড়ানোর মজাটা ছিল অন্যরকমের। কিন্তু আমি তাল খুব একটা আমার ভাগ্যে মানে জুটতো না। তো যাই হোক, এগুলো স্মৃতি ভেসে আসে, কারণ সময়ের সাথে সাথে অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে। আমি জানি আমার মতো অনেকেই তাল কুড়িয়েছেন, অনেকে গ্রাম থেকে এইসব মজাগুলো উপভোগ করেছেন, তাদের আস্তে আস্তে এই আমার মতো স্মৃতিগুলো মনে পড়ে, তাই না? তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।